Audio Jungle. Audio Jungle. খানাকুল থানার অন্তর্গত খানাকুল থানার সামনে আসতে গেলে যে স্টপেজ খানাকুল বাসস্ট্যান্ড, সেই বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘদিনের দাবি এলাকাবাসীর প্রতীক্ষালয় হোক, কিন্তু সেই প্রতীক্ষালয় এখনও পর্যন্ত কোনো নামগন্ধ নেই, এরকমটাই জানাচ্ছে এলাকাবাসী। ষোলকুড়ি বাস রুটের সম্পাদক মোহাম্মদ মুসা কি জানাচ্ছেন দেখাবো। বাস মানে আমাদের আগে এখানে মোড়টাতে সামনাসামনি বাসগুলো রাখা হতো, স্টপেজ করে গাড়িগুলো দাঁড়িয়ে যেত। এখন সমস্যা হচ্ছে, একদিন খানাকুল থানার বড়োবাবু, মহামান্য বড়োবাবু আমাদেরকে ডাকলো, ডেকে বললো যে এখানটা আমাদের গাড়িটা রাখলে অসুবিধা হয়, আমাদের থানার গাড়িগুলো যাতায়াত করতে অসুবিধা হয় কোনো এমার্জেন্সি হলে। তো আপনারা যে গাড়িগুলো মায়াপুরের দিকে যাবে সেই গাড়িগুলোকে আপনারা ওই ফাঁকা জায়গাটা ওইখানটাতে রাখুন, আর এই দিকে যে গাড়িগুলো যাবে গড়াইঘাটগামী যে গাড়িগুলো হবে এইটা মুখটা ছেড়ে আপনার ওই লটারির যেখানে টিকিট বিক্রি করে ওই যেখানটা শহীদ পতাকা আছে ওখানটায় রাখুন। সেইভাবেই আমরা রেখে আসছিলাম, কিন্তু বেশ কিছুদিন যাবৎ ওইখানে স্থানীয় যারা আছে ওইখানটা সামনের যারা আছে ওরা প্রায় বাসের স্টাফেদের সঙ্গে মানে অশান্তি লেগেই আছে, মনোমালিন্য লেগেই আছে, ওরা গাড়ি ওখানে স্টপেজ করতে দেবে না আর দেবে না, নানা রকমের অশান্তি করে। তো বারবার বলে, আজকে আমি নিজে সরেজমিনে এসেছিলাম, এসে দেখছিলাম এবং গর্ত হয়ে গেছে, এবং আমরা সাংগঠনিকভাবে ওখানে কিছু ইটের ব্যাটস দিয়ে ওই গর্তগুলো ভরাট করার জন্য আমরা নিয়ে বলছিলাম, কিন্তু ওইখানে যারা থাকে ওই গণেশবাবু পিন্টুবাবু ওরা এসে সে আমাদেরকে একদম মারার উপক্রম করছে, একদম এসে যেমন আমরা গাড়ি রাখতে দেবো না, থানা বলুক যাই বলুক আমরা কোনো কথা শুনবো না, ওইখানে আমাদের কোনো গাড়ি রাখতে দেবো না। এখন কি চাইছেন? আমরা চাইছি বড়োবাবু শরণাপন্ন হবো, আনাকুল থানা প্রশাসনের শরণাপন্ন হবো, প্রশাসন আমরা তো বাস ব্যবস্থা করতেছি, আমরা তো আর ঝগড়া মারামারি করতে আসি না, প্রশাসনের নির্দেশ মতোই আমরা ওখানে গাড়ি রাখছিলাম, প্রশাসন যেখানে বলবে আমরা সেখানে গাড়ি রাখবো, এটাই আমাদের এ আসা। আমার নাম মুন্সি মোহাম্মদ মুসা, ষোলকুড়ি বাস স্টেশনের সেক্রেটারি। বাসের কর্মীরা তারা সঠিক জায়গা পাচ্ছে না বাসটাকে দাঁড় করিয়ে প্যাসেঞ্জার তোলা এবং নামানোর জন্য, আপনারা দেখলেন আমাদের পর্দা। বাস রাখা নিয়ে ক্ষোভ উগড়ে দিল এলাকাবাসী, প্রতীক্ষালয়ের দাবি পুনরায়। এই বিষয়ে এর আগে প্রশাসনের কাছেও যাওয়া হয়েছে, ঠিক আছে, প্রশাসন বা পঞ্চায়েত বিডিও অফিস সবই থেকে কথা বলা আছে, যাই হোক এখানে প্রতীক্ষালয়ে একটা কথাবার্তা হচ্ছে যেটুকু জানলাম, ঠিক আছে। আর এইখানে আরও যারা আছে দোকানদার ব্যবসাদাররা সবাই মিলেই এখানে প্রতীক্ষালয়ে কথাবার্তা চলছে, মোটামুটি আগামী দিন শিগগিরই এটা হবে, ঠিক আছে। আর আমার সমস্যা আছে এখানে একটা, যে এখানে প্রশাসন থেকে একটা ফয়সালা হয়েছিল এই বাস স্ট্যান্ড নিয়ে, যেটা হচ্ছে এই মন্দিরটা আছে আর আমাদের এই যে লোকালিটি বাস আছে বসবাস করি আমরা, সেটাকে মন্দিরটা ছেড়ে একটা থানা থেকে মিটিং হয়েছিলো যে মন্দিরটা ছেড়ে একটা বাস স্ট্যান্ড হবে, কিন্তু এদের দেখছি যে দীর্ঘকাল আজ কোনো কথাবার্তা শোনে নাই, কন্ট্রাক্টর বলো বাসের স্টাফ বলো বা ড্রাইভাররা বলো বা মালিকদেরও জানানো হয়েছে, তাতে কোনো সুরাহ ব্যবহার হয়নি, ঠিক আছে। আমরা এর আগেও মালিক পক্ষকে জানিয়েছি এবং বাস স্টাফকেও জানিয়েছি যে মন্দির ছেড়ে তোমাদের সঙ্গে তো একটা কথা হয়েছে প্রশাসনের সঙ্গে থেকে, ঠিক আছে, আমরা রাস্তায় এটা দিয়ে উঠতে পারছি না প্রথম কথা, ঠিক আছে, বাস এলে 15 মিনিট করে দাঁড়িয়ে থাকছে। এখন চাইছি যে বাস স্ট্যান্ডটা যেখানে বলেছে মন্দির ছেড়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে, যেটা যে মন্দির ছেড়ে আগে দাঁড় করানো যেটা নিয়ম কথাবার্তা একটা হয়েছে, সেটাই আমরা চাইছি যে মন্দির ছেড়ে আগে দাঁড়িয়ে থাকবো, ঠিক আছে, নাহলে এখানে আমার নাম পিন্টু পড়েল। এখানেই বাড়ি আমাদের, সামনে মনসা তলা রয়েছে, আমাদের অসুবিধে, গাড়িগুলো দাঁড়াচ্ছে এমন পরিস্থিতিতে দাঁড়াচ্ছে, বাচ্চা কাচ্চা উল্টে যাচ্ছে, অন্য কিছুর ভয় হতে পারে, তাই কিনা একটা প্রতীক লাই নেই, প্রতীক লাই না থাকার এতে কিন্তু এইগুলো গাড়ি ঘোড়াগুলো এমন জায়গায় রাখছে, 5-6 মাস আরও হয়ে গেলে এইভাবে রাখছে, একটা গাড়ি সাইকেল ট্রলি মোটর সাইকেল কিছু তুলতে পারিনি, আমরা রাস্তা চলতে পারছি না, তাহলে আমরা কী করবো, আমাদের কিন্তু বসবাস, আমাদের বৌড়ি ঝুড়িটা রয়েছে। আপনার নাম? আমার নাম কবিতা পড়েল।